প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি রয়েছে এখানে। এই অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে চোখ ফেরানোই দায়, এক কথায় বলা যায় মনোমুগ্ধকর। বন্ধুরা, সূর্যমুখীর রাজ্য থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এসেছি ভোলার চরপশনের কলমি ইউনিয়নের একটি এলাকায়। আজ আমার সাথে রয়েছে এই এলাকারই আমার এক বন্ধু সুজন। তো চলুন দেখে আসি এই সূর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্য এবং সেই সাথে জেনে আসি কি কি করা হয় এই ফুল দ্বারা। সূর্যমুখী নিয়ে এটি আমার প্রথম স্মৃতি। এক সময় দেশে সূর্যমুখী চাষ হয়েছে অনেকটা শৌখিনতা থেকে, তারপর বাণিজ্যিক চিন্তা থেকেও কেউ কেউ শুরু করেন। কিন্তু জলবায়ুগত কারণে উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষের জন্য যে কোনো ফসলের চেয়েও লাভজনক হয়ে উঠবে এই চিন্তাটি ভালোমতো করা হয়নি কখনো। ভোলার চরপেশনের বিভিন্ন ইউনিয়নে কয়েক একর জমিতে চাষ করা হয়েছে এই সূর্যমুখী। কয়েক বছর আগেও এসব চরাঞ্চল শুধুই পড়ে থাকত। পরিত্যক্ত এ সকল জমিতে ফসল ফলানোর উদ্যোগে 2015 সালে প্রথম পরীক্ষামূলক 35 একরে সূর্যমুখী চাষের উদ্যোগ নেয় গ্লোবাল অ্যাগ্রো লিমিটেড। এক বছরে এসে বেশ সাফল্য পেয়েছে তারা। মাত্র 90 দিনেই ফলন পাওয়া যায় এই সূর্যমুখীর। সূর্যোদয় থেকে সূর্যের দিকে তাকিয়ে থাকে, আর সূর্য নামতে থাকলে ফুল তার মুখ নামিয়ে নেয়। দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সূর্যমুখী। যেদিকেই চোখ যায় সেদিকেই হলুদ আর হলুদ, সারি সারি গাছে ফুটে আছে সূর্যমুখী ফুল। সূর্যের দিকে মুখ করা ফুটে থাকা অগণিত ফুল সৌন্দর্য প্রেমী মানুষদেরকে নিয়ে আসে এই ফুলের বাগানে। সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখে যে কারোরই মুগ্ধ হওয়ারই কথা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি রয়েছে এখানে, যা চোখের দৃষ্টি কাড়ার জন্য অন্যতম। বেশিরভাগ মানুষই এই ফুলটি পছন্দ করে থাকেন, অনেকে তো দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সূর্যমুখীর মাঝে ফটো ফ্রেমে নিজেকে বন্দী করার জন্য। সূর্যমুখী ফুলের গঠন বৈশিষ্ট্য কিন্তু খুবই সুন্দর। মাঝখানে বড়সড় গোল আকৃতি ও সর্বপাশে রয়েছে পাপড়ি, এ যেন এক সূর্যের হাসি। এই ফুলের গাছগুলো অনেক লম্বা হওয়ার কারণে অনেক দূর থেকেও এই ফুল নিজের সৌন্দর্য সকলের কাছে পৌঁছে দিতে সক্ষম। এক মাঠ সূর্যমুখী মানেই অদ্ভুত এক সূর্যমুখীর আধার। এ সূর্য এলাকার দৃশ্যপট যেভাবে পাল্টে দেয়, একইভাবে পাল্টে দেয় কৃষকের চিন্তা। সূর্যমুখী হয়ে উঠতে পারে এ এলাকার সবচেয়ে লাভজনক ফসল। চর অঞ্চলের পরিত্যক্ত সকল চরই সূর্যমুখীর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই এই সূর্যমুখী ফুল বাণিজ্যিক হিসেবে চাষ করলেও তা হয়ে উঠেছে নান্দনিক এক পর্যটক স্পট। নরসিংদীতে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য গুনতে হয়েছে বৃষ্টি করে টাকাও। আসলে এই সূর্যমুখী ধারা তেল তৈরি করা হয়।
ফুল পাকার পরেই ফুলের মাঝখানের অংশের বীজ দ্বারাই উৎপাদন করা হয় এই সূর্যমুখীর তেল। বর্তমানে বিভিন্ন জায়গায় এই তেল তৈরি করার জন্য অনেক প্রতিষ্ঠানই গড়ে তুলেছেন বিভিন্ন বেসরকারি কোম্পানি। দেখতে পাচ্ছেন যে কতটা সৌন্দর্যময় এই সূর্যমুখীর বাগান, আসলেই দেখতে অসাধারণ। দর্শক, কৃষকদের কথা অনুযায়ী বলা যায় যে আবহাওয়ার গতি ঠিক থাকলে সূর্যমুখী হয়ে উঠতে পারে একটি লাভজনক ফসল। এই ফুলটি কৃষকদের মুখে যেমন হাসি ফুটায়, তেমনি পর্যটকদেরও দৃষ্টি কাড়ে। সব মিলিয়ে এ যেন এক সূর্যের হাসি। তাই বলা যায় যে কৃষকরা চাইলেই সময় অনুযায়ী এই সূর্যমুখী চাষটি করতে পারে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। ও হ্যাঁ, আরও একটি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি।